হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম রহমতুল্লা আশা করছি আপনারা ভালো আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে মূলত একটি ফিন সকেট নিয়ে তো এই সকেটগুলো সাধারণত আমাদের বাসাবাড়িতে ফ্রিজ অথবা বিভিন্ন ব্ল্যান্ডার মেশিন চালার জন্য ইউজ করি আমরা তো আপনাদের মধ্যে যারা নতুন ইলেকট্রিক কাজ শিখতেছেন তাদের জন্য এটা আজকের বিডিটি খুব গুরুত্বপূর্ণ তো মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা কীভাবে লাগাতে হয় তো শুরু করছি মূল তো প্রথমে আমরা একটি সকেট নিলাম থ্রি পিন সকেট তো এখানে ফিসনে দেখতে পাচ্ছেন এ পাঁচটি টার্মিনাল আছে এ দুটি হলো সুইচের তো আর এটা নিউটেল এটা শর্ট কানেকশানের আর এটা আর্থিংয়ের তো দেখা একদম সহজ একটু খেয়াল করে পারবেন ফারবেন আপনারাও আমরা প্রথম কী কাজ করবো এখানে উপর টার্মিনাল যেটা সুইচের এখানে ফেস কানেকশানটা দিব। ভালো করে লাগে আবার যাতে করে লুজ কানেকশান না থাকে আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে একটি টুফিন ব্যবহার করলাম তো এখানে আপনারা যেখানে কানেকশান দিবেন ওখানে তো লাইন যেটা থাকবে ওইটাই আপনারা লাগাবেন এখানে আপনারা দেখার জন্য টুফিন একটা লাগিয়ে নিলাম আমি তো আমাদের ফেস কানেকশান শেষ উপরের ফান্তে এখন নিউ এখানে এন এন এর মধ্যে নিউটেল দিয়ে দিবেন সোজা করে বসাতে হবে তো নিউটেল কানেকশান শেষ আমাদের তো বাকি আছে আর তিনটি টার্মিনাল তো প্রথমে এ দুইটি টার্মিনাল কাজ আমরা একটা ছোটো তার নিলাম এ তার কাজ হলো যখন আমরা এখানে কারেন্টটা আসলো যখন আমরা সুইচটা দিব তখন কারেন্টটা এখান থেকে এখানে আসবে তারপর এখান থেকে এই তার মাধ্যমে এ সকেটের মধ্যে এই লাইনটা আসবে তখন আমরা এ পিন এ তখন আমরা এখানে থ্রি পিন কোন জিনিস লাগাতে চাইলে এখানে লাগাতে পারবো এখানে আবার টুফিনের ব্যবস্থা দেওয়া আছে করা আছে তো চাইলে আমরা টুফিনও এখানে ব্যবহার করতে পারি কোনো সমস্যা নেই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা এই ছোট তার দিয়ে এখানে শর্ট করে দেব লেন্টে এক ফ্রান্ত লাগালাম অফর ফ্রান্ত এখন লাগিয়ে নিব কানেকশানগুলো ভালো করে দেবেন যাতে করে লুজ কানেকশান না থাকে লুজ কানেকশান থাকলে আপনাদের জিনিসের সমস্যা হতে পারে তো আমাদের কানেকশান শেষ আবার বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে দুটি ফেজ নিউটেল তার আসলো তো ফেজটা সুইজের উপর ফাঁতে লাগা লাগানোর পর যখন আমরা সুইচটা দিব সুইচটা দিব তখন কারেন্টটা এখান থেকে এখানে আসবে আর এখান থেকে সোজা এটা সকেটের মধ্যে চলে যাবে তো আর নিউটেল যেটা বাকি আছে নিউটেল এখানে এন এন মাই নিউটেল এন তো এনটা এখানে নিউটেল এখানে লেগে যাবে আর বাকি যে টার্মিনালটা আছে এটা হলো আর্থিংয়ের এর চিহ্নটা থাকে আর্থিংয়ের তো আর্থিং আপনাদের যদি থাকে তাহলে আর্থিং দিয়ে দিবেন আর্থিং দিলে ভালো আর কি আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই তো এখন এটা আমরা টেস্ট করে দেখব টেস্টের পাড়া তো আমি এখানে একটা মাল্টিপ্ল্যাক নিয়ে নিলাম এখানে তো দেখতে পাচ্ছেন এখানে কোনো লাইন নেই লাইন থাকলে লাইট জ্বলতো কারণ সুইচ বন্ধ সুইচ দিব যখন তখন লাইনটা আসবে দেখতে পাচ্ছেন আপনারা সুইচ বন্ধ লাইনটা আবার চলে যাবে এখানে কোনো লাইন নেই কোনোগুলো কোনো ফিনের মধ্যে লাইন নেই আর যখন সুইচ দিব তখন লাইন আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে তারপরে আর এখানে যখন সুইচটা বন্ধ করবো অফ করবো তখন এখানে লাইন থাকবে না তো যখন লাইন সুইচ বন্ধ করবো তখন লাইনটা লাইটটা বন্ধ হয়ে যাবে তো এই হলো আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তখন আমাকে কমেন্টে জানাবেন তা আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাও ফর ভিডিওতে